হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার মুক্তমন সুস্থ মন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে ছাদের উপর ডবল টগর ফুল গাছ কীভাবে লাগাবে তার মাটি তৈরি থেকে টব তার পরিচর্যা সবটাই আজকে তোমাদের বলবো প্রথমেই বলি মাটি তৈরির ব্যাপারে দেখতে পাচ্ছ আমি মাটি তৈরি করে রেখেছি জমির মাটি তুলে এনে ছাদের উপরে শুকিয়ে তাকে গুঁড়ো করে তার সঙ্গে সর্ষে খুল মেশানো হয়েছে তারপর বেশ কিছুদিন সূর্যের আলোয় এগুলোকে মেলে রেখেছিলাম এখন প্যাকেট বন্দি করে রেখেছি প্যাকেটে ভরে রেখেছি টব টবে বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছ কোকোপিট ভিজিয়ে রেখেছি কোকোপিট মানে নারকেল নারকেল ফলের ছোবড়ার গুঁড়ো সেগুলোকে জলে ভিজিয়ে রেখেছি এতে অল্প চুন দিয়েছিলাম এতে নোনা ভাব আছে সেটা দূর করবার জন্য এই মাটির সঙ্গে কোকোপিটকে ফিফটি ফিফটি মিশিয়ে নিলে খুব ভালো হয় কেননা টগর ফুল গাছ প্রচুর জল পছন্দ করে আর এই কোকোপিট জল ধরে রাখতে খুবই সাহায্য করে ডবল টগর গাছের জন্য দশ ইঞ্চি টব হলে ভালো হয় আমি একটা ছোট্ট টপ দেখাচ্ছি দেখো টবের মধ্যে একটা ছিদ্র আছে এটা একটা দশ ইঞ্চি টবের নিচের ভাঙা অংশটা ঝড়ে পড়ে গেছিলো সেটাই দেখাচ্ছি যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ এই ছিদ্রগুলো খোলাম কুচি দিয়ে বন্ধ করে দিতে হবে এরকম টুকরো টুকরো খোলাম কুচি দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে অথবা প্লাস্টিক নেটও দেওয়া যেতে পারে এইভাবে প্লাস্টিক নেট দিয়েও কেউ ঢাকা দিয়ে দিতে পারো আরও অনেকগুলো ছিদ্র থাকলে সবগুলোই এইরকম ঢাকা দিয়ে দেবে যাতে সহজেই জল বেরিয়ে যায় আসলে ড্রেনেজ সিস্টেমটা দেখাচ্ছি এগুলো ছোবড়ার গুঁড়ো মানে ছোবড়ার গুঁড়োগুলো বের করে নিয়ে যে ছালগুলো থাকে সরু সরু সুতোর মতো সেগুলো ছোবড়ার এই জালি অংশগুলো আমরা টবের নিচে ভালো করে চেপে চেপে দিয়ে দেব। যাতে জল দিলে সহজেই অতিরিক্ত জল টব থেকে বেরিয়ে যায় এরপর এই প্রস্তুত করা মাটির সঙ্গে আমরা কোকোপিট ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা মিশিয়ে নেব ফিফটি ফিফটি পারসেন্ট মিশিয়ে নিয়ে আমরা টবটায় আস্তে আস্তে চেপে চেপে রাখবো তারপর একটি নতুন চারা গাছ বসানো হবে প্রায় এক বছর আগে এভাবে একটি দশ ইঞ্চি টবে ডবল টগর ফুল গাছ আমি লাগিয়েছিলাম সেই গাছটি দেখতে দেখতে এত বড় হয়ে গেল এতে গ্রীষ্মকালে প্রচুর ফুল দিয়েছে গত বর্ষাতেও প্রচুর ফুল দিয়েছে আজকেও অনেক ফুল আমরা ফুটে আছে দেখতে পাচ্ছি কয়েকদিন আগে ঝড়ে গাছটি খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল তাও আজকে প্রচুর ফুল দিয়েছে সেই ফুল সমেত গাছটা দেখানোর জন্যই এই ভিডিওটা করছি ভালো করে তোমরা লক্ষ্য করো গাছের প্রত্যেকটা ডগায় অসংখ্য কুঁড়ি এবং ফুল ফুটে আছে সকালবেলা যখন ছাদে সেরকম গাছ ভর্তি ফুল দেখবে কুঁড়ি দেখবে মনে খুব আনন্দ হবে আর মন খুব মুক্ত হয়ে যাবে আবর্জনা মুক্ত মন আনন্দে ভরে উঠবে এবং সারাদিন কাজের মধ্যে একটা ভালো লাগা তৈরি হবে গাছে এত ডালে ডালে ফুলের কুঁড়ি ফুল দেখে তো মনে খুবই আনন্দ আসছে মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের গান ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কি কখনোই গান গাইনি গান শিখিওনি তাও মনে গান চলে এলো বুঝতেই পারছো কি পরিমাণ এক্সাইটেড কত ভালো লাগা তৈরি হয়েছে আশা করি তোমাদেরও এই গাছটি দেখে খুব ভালো লাগা তৈরি হয়েছে তোমরাও যদি কেউ এইভাবে ডগল টগর গাছ ছাদে লাগাতে চাও এই সামান্য পরিচর্যার মধ্যে এই ফুল ফুটতে পারে আর তো আগেই বললাম এতে আর পরিচর্যা তেমন কিছু নেই টব তৈরি হয়ে গেল গাছে এবার একদিন ছাড়া জল দিলেই হবে যেহেতু টবর গাছ খুব জল পছন্দ করে সেই জন্যই কোকোপিটটা আমি ফিফটি পারসেন্ট দিই যাতে ফুল ফুটতে সাহায্য করে তবে জলের ভাগ কমে গেলে কিন্তু ফুল কমে আসবে যে কোনো শ্বেত শুভ্র ফুল দেখলেই মন খুশিতে ভরে ওঠে আমার তো খুবই ভরে ওঠে এই ফুল দেখলে আশা করি তোমাদেরও ভরে উঠবে আর যদি আমার এই ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট বক্সে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওগুলো পেতেও তোমাদের সুবিধা হবে আরও কিছু ভিডিও এই লকডাউনের মধ্যে আমি করব ভেবেছি খানিকটা ইচ্ছে সুখেই এই ভিডিওগুলো তৈরি করছি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো খুব ভালো থাকো